সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের প্রাইমারি টেট এক্সাম আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে, তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। হাতে মাত্র কয়েকটা দিন, অনেকদিন পর একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, কেন কি এবার প্রাইমারি টেট হয়তো অনেকটাই স্বচ্ছ হবে। তো ওর জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং স্বচ্ছ মনে পরীক্ষা দাও, সব কিছু আমার মনে হয় ভালোই হবে। এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো একটু দেখে নাও। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হল প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার চাহিদা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তোলা, তার ক্ষমতা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তোলা, তার পছন্দ অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে যত বেশি সম্ভব ও যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ করে তোলা। তো একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথার যে চাহিদাগুলো রয়েছে এগুলো সবকটি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, সবকটি। লার্নিং ডিসাবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত ব্যক্ত করেন কে? এটা হবে ক্রিক হবে এর অ্যান্সার। রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোন অসামঞ্জস্যতাটি লক্ষ্য করা যায়? এটার অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ডিসলেক্সিয়া। অ্যাফাসিয়া কি? এটি একটি মৌখিক অসামঞ্জস্যতা, ওরাল ডিসএবিলিটি। শিক্ষার্থীরা গণিত শিখনের ক্ষেত্রে যে দুর্বলতাটির সম্মুখীন হন তা হল ডিসক্যালকুলিয়া। শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কি না তা নির্ণয়ের জন্য নিচের কোন পদ্ধতি অধিক কার্যকর সহায়ক হয়? পদ্ধতি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাপনার গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কেবলমাত্র বধির শিশুর বিষয়ে, কেবলমাত্র অন্ধ শিশুদের বিষয়ে, কেবলমাত্র প্রতিবন্ধী শিশুদের বিষয়ে। তো এটি হবে সব ধরনের শিশুদের বিষয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাপনার গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, এগুলো সবকটির ক্ষেত্রেই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রেখে চলেন, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন, শিক্ষার্থীদের ত্রুটি দেখলেই কঠোর শাস্তির ব্যবস্থা করেন, এগুলি কোনোটিই নয়। তো এটার অ্যান্সার হবে এগুলির কোনোটিই নয়। ও না, সরি, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখে। তাহলে তো শিশুর গ্রোথ হবে, না হলে পরে যদি আমরা এরকম ওকে দেখেই যদি আমরা দূরত্ব বজায় রাখি বা কঠোর শাস্তির ব্যবস্থাপনা করি। শিক্ষক শিক্ষিকারা
যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন, সেই উদ্দেশ্যে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে, ছুটি কমানো হয়েছে, ছুটি বাড়ানো হয়েছে। এটা তোমরা দেখে বুঝতে পারছো যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, অপশান নম্বর বি। CWSN এর পুরো কথাটি হলো, এর পুরো কথাটি হবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যেসব শিশুদের চাহিদা সাধারণ শিশুদের তুলনায় আলাদা হয় তারা হলো প্রতিবন্ধী শিশু, ব্যতিক্রমী শিশু, পশ্চাৎপদ শিশু বা এগুলোর কোনোটিই নয়, এটি হবে ব্যতিক্রমী শিশু, অপশান নাম্বার বি। অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিকরণ ও একাকীকরণের মাধ্যমে সাধারণ বিদ্যালয়ে পরিবেশের আত্মীকরণের ব্যবস্থা যে শিখতে শুরু হয়েছে তা হবে অপশান নাম্বার সি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তি পরিকল্পনায় শিশুর বিশেষ চাহিদাকে গড়পরতা চাহিদার মধ্যে কি করার চেষ্টা করা হয়েছে, এটি হবে আত্মীকরণ করার চেষ্টা করা হয়েছে।